নমস্কার বন্ধুগণ, আজকে আমরা শিখব ভিক্টরের সম্বন্ধে। ভিক্টর টাইটেল হলো লোন উল্ফ, মানে একলা নেকড়ে। ভিক্টর হরফে একাই 100 সৈনিক, হলো এই গেমের হাতে খড়ি চ্যাম্পিয়ন। গেমটা প্রথমবার খেললে একটা টিউটোরিয়াল দেয়, আর টিউটোরিয়ালে ভিক্টরি খেলতে হয়, যে হলো গিয়ে একজন ড্যামেজার। ভুল ভাববে না, এটা একটা স্কিন আছে। আসলে ভিক্টরকে জঘন্য দেখতে ছিল, এখন আরও জঘন্য হয়েছে। আর কিছু যাই হোক, ভিক্টর বেসিক্যালি দৌড়াও, এইম করো, পেটো ছোড়ো, গুলি করো। তো ভিক্টরের প্রথম অ্যাবিলিটি হলো ওর অ্যাসল্ট রাইফেল, হরফে বন্দুক থেকে গুলি ছোড়া। ওয়েপেনটার রিকয়েল আছে, গুলি চালালে বন্দুকটা নিচ থেকে ওপরে ধাক্কা মারে, মানে করসেয়ারটা ওপরে উঠে যায়, এটাকেই রিকয়েল বলে। বন্দুকটা দিয়ে এনিমিকে যদি মাথা ছাড়া শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করা হয়, তাহলে 135 করে ড্যামেজ দেয়, আর যেটার একটা ড্যামেজ ফলোআপও আছে, মানে যত দূর যাবে ড্যামেজটা কমতে থাকবে, আর মাথায় মারলে 203 করে ড্যামেজ দেয়। আর এটা একটা হিট স্ক্যান অ্যাবিলিটি আছে, মানে যেখানে এইম করে গুলি করা হবে সেখানে ইনস্ট্যান্ট গুলি লেগে ড্যামেজ হবে, কোনো টাইম লাগবে না। আর হ্যাভেন কাজ করে এর এগেনস্টে ড্যামেজ কমানোর জন্য। ভিক্টরের যে সেকেন্ড অ্যাবিলিটি, সেটা হলো আয়রন সাইটস, মানে লোহার তৈরি দৃষ্টি, মানে বেসিক্যালি এইম ডাউন সাইট, মানে এইম করে মারা। এতে ভিক্টরের বন্দুকের টিপ বেড়ে যায়, যেটাকে এইম বলে আর কি, বাংলায় টিপ বলে যায়। অ্যাকুরেসি ড্যামেজ বাড়ে না, এটা দুঃখের ব্যাপার, কিন্তু আয়রন সাইটসে যেখানে করসেয়ারটা থাকবে এক্স্যাক্টলি সেখানেই গুলি লাগবে, কন্টিনিউ যতক্ষণ না গুলি করা হবে। আর ক্লোজ রেঞ্জে থাকলে হিপ ফায়ার করা ভালো, লং আর মিড রেঞ্জে থাকলে এই এডিএস বা এইম ডাউন সাইট ইউজ করাটাই বেটার আয়রন সাইটস। ভিক্টরে কিন্তু মিড রেঞ্জ আর লং রেঞ্জে হিপ ফায়ার অ্যাকুরেসি প্রচণ্ড বাজে। সে এখন কেউ যদি বলদের মতো আয়রন সাইটস ইউজ না করে হিপ ফায়ারে এক দুটো গুলি মেরে আবার 1-2 সেকেন্ড ওয়েট করে আবার 1-2 গুলি মারে, ওভাবে মারার থেকে তো আয়রন সাইটস ইউজ করাই বেটার। কেই বা মারবে ওরম, কেনই বা বলছি। ভিক্টরের যে থার্ড অ্যাবিলিটি, সেটা হলো ফ্র্যাগ গ্রেনেড, বা হরফে পেটো বোম। পক করে মারলে ফেটে যায় না যেগুলো, ওরকমই অনেকটা। এই পেটো বোমের একটা রান্না করার সময় থাকে, মানে যেটাকে কুক টাইম, আমি নোংরা একটা বাংলা বললাম, বা ফিউজ টাইম, যেটা গ্রেনেডের বাটন অ্যাক্টিভেট করে প্রেস করলে তারপর থেকে কাউন্টডাউনটা শুরু হয়। আর যদি গ্রেনেডের বাটনটা হোল্ড করে রাখা হয়, তাহলে ওটা হাতে এরম এইম করে নিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপরে যদি টাইম শেষ হয়ে যায় তো আপনি আপ ছুঁড়ে মারে। আর পেটো বোম গায়ে লাগলে 100 ড্যামেজ হয় এনিমির, ফাটলে 750 ড্যামেজ হয় একটা এরিয়ার মধ্যে। নিজেও কিন্তু পেটো বোম থেকে 100 ড্যামেজ খায় যদি আশেপাশে ফাটে। পেটো বোমের ড্যামেজ ফলোআপও আছে, যেটা এরিয়ার মধ্যে আবার নকব্যাকও করে এনিমিদের। এই পেটো বোম ঠিকঠাক টাইমিং করে যে কোনো শিল্ড, মাকড়, হাফ শেল ছাড়া ওর ওপরে যদি ফাটানো হয় তাহলে ড্যামেজ দেওয়া যায়। আর এই পেটো বোম দেওয়ালেও বাউন্স খায়। আর এই পেটো ছোড়ার আগে যদি তুমি ডেভিস গ্রেনেড বলে চিল্লাও, তাহলে তুমি ব্রেন ডেড লিটারেলি, মানে ওরম করবে না, করে একজন। বেসিক্যালি ডেভিস গ্রেনেড হলো পেটোটাকে জাস্ট এনিমি দেখে ছুঁড়ে মারো। আমি নিজেও জানি না ওর এক্সপ্লেনেশনটা, ওটা যার নামে গ্রেনেড সেই ভালো পারবে। ভিক্টরের মুভমেন্ট অ্যাবিলিটি হলো হাসেল, মানে বেসিক্যালি পাছা তুলে দৌড়ানো। এর কোনো কুলডাউন নেই, যখন ইচ্ছে অ্যাক্টিভেট করা যায়, কিন্তু সামনের দিকে না এগানো ছাড়া ওটা অ্যাক্টিভেট হয় না। মানে বেসিক্যালি কল অফ ডিউটিতে যেমন দৌড়ায়, লাইক ক্যারেক্টার দৌড়াচ্ছে, বা ক্যারেক্টার তো সাইডে দৌড়াতে পারে না ওরমভাবে, সামনেই তো দৌড়ায়। আমি ভুলও হতে পারি, বলা যায় না যা গেম বেরাচ্ছে আজকাল। এর কোনো লিমিটেড ডিউরেশনও নেই, মানে যত দূর পারো, যত দূর মন চায় দৌড়ানো যায়। ও আর ভিক্টরের দৌড় যে কোনো ক্রিপেল অ্যাবিলিটি বা সাইলেন্স অ্যাবিলিটি দিয়ে বন্ধ করা যায়। ধরো একটা ভিক্টর দৌড়াচ্ছে, ওর মাঝখানে কেউ ক্রিপেল করে দিল, ও ওখানে আবার ওয়াক করা শুরু করবে। ভিক্টরের যে আলটিমেট অ্যাবিলিটি, সেটার নাম ব্যারাজ, হরফে বোমা বর্ষণ। ভিক্টরের টাইটেলে লোন উলফ আছে ঠিকই, কিন্তু ওই বোমাটা যে কে বর্ষণ করে সেটা আজও একটা রহস্য রয়ে গেল। বেসিক্যালি ভিক্টর একটা দূরবীন বার করে, ওই দূরবীন দিয়ে দেখে নেয় কোথায় কে আছে, মানে ও দেখে না, তোমাকে নিজেই দেখতে হয়। আর ওই দূরবীন দিয়ে দেখা অবস্থায় এইম করে ওর উপর একটা ক্লিক করলে, বা যেটা দিয়ে অ্যাটাক করে ওটা ক্লিক করলে, একটা এরিয়া জুড়ে বিস্ফোরক পড়ে, আর সেটা ফেটে 1400 করে ড্যামেজ করে।
এই আলটিমেট অ্যাক্টিভেটের সময় ভিক্টরের মুভমেন্টটা স্লো হয়ে যায় 40%। এই আলটিমেটের তিনটে চার্জ থাকে, মানে তুমি তিনবার বোমা বর্ষণ করতে পারবা। এই আলটিমেট যে কোনো সময় ক্যান্সেলও করা যায় ওই আলটিমেটের বাটন ইউজ করেই। আর এই আলটিমেট যখন প্রথমবার অ্যাক্টিভেট করা হয় সেখানে 40% আলটিমেট খেয়ে নেয়, মানে আমার বাকি রইল হাতে 60%। আর তারপরে প্রত্যেকটা বিস্ফোরণে 20% করে খায়, মানে আমি একটা বিস্ফোরণ ঘটালাম তাহলে আমার হয়ে গেল 40% বাকি, আর একটা ঘটালাম মানে 20, আর একটা ঘটালে 0, আবার প্রথম থেকে চার্জ শুরু হয় আলটিমেট। আর আলটিমেট অ্যাক্টিভেট করে যদি মরে যাও সঙ্গে সঙ্গে, তো তোমার যা বললাম আগে 60% থেকে যায়। এই আলটিমেট ইউজ করে যে কোনো ইনভিজিবল টার্গেটকে মারা যায়। তুমি নিজে না দেখতে পেলেও ওই দূরবীনের কর্সে আর ইনভিজিবল টার্গেটটা চলে আসার বা এনি কেস যদি ওই টাইমে তুমি ক্লিক করে দাও তো ওকে ডিটেক্ট করে আল্ট মেরে দেবেও। আর কিছু কিছু ম্যাপের কিছু কিছু জায়গা আছে যেখানে অনেক ক্যারেক্টারের অর্ধেকটা চেহারা দেখা যায়, তো ওই জায়গা অনেক সময় আলটিমেট কাজ করে না। যেমন অ্যাসেনশন পিকে বেস থেকে বেরিয়েই ওপরে যে রেলিংগুলো আছে ওই রেলিংয়ে কেউ দাঁড়িয়ে থাকলে অনেক সময় আলটিমেট কাজ করে না। এইবার বলবো ভিক্টরের ট্যালেন্ট বা প্রতিভাগুলো সম্বন্ধে। সর্বপ্রথম ট্যালেন্ট হলো কার্ডিও, হরফে হৃৎপিণ্ড সংক্রান্ত ব্যায়াম। কি বলে ফেললাম আমি, এই ট্যালেন্টটা আমি দু চোখে দেখতে পারি না, পার্সোনাল ব্যাপার। এই ট্যালেন্ট নিয়ে খেললে বেসিক্যালি ভিক্টর যখন দৌড়ায় তখন প্রতি সেকেন্ডে 300 করে হিল হয়, এর ওপর কট কাজ কট মানে কটারাইজ, আর কটারাইজ 3 করলে স্লাইট কপালে দুঃখ হয়ে যায়, স্লাইট। আর এখানে একটা টিপস, এই ট্যালেন্টটা নিয়ে দেওয়ালে মাথা ঠুকতে পারো দৌড়ানোর সময়, মানে দেখে মনে হয় মাথা ঠুকছে, ওতেও হিল হয়। বেসিক্যালি দৌড়াচ্ছে তো মাথাটুকু কাজ যাই করো, হিল তো হচ্ছে। ভালো লাগে যখন ওই কার্ডিও নিয়ে দৌড়াতে থাকি আর একটা কোনো ফ্ল্যাঙ্কার বা ড্যামেজ আমার পেছনে তাহা করে যাচ্ছে পাগলের মতো, তার যদি বলদ মার্কে এইম হয় তো আরও ভালো মজা লাগে। নিজে তো হিল হয়ে যাচ্ছে আরও মিস করে যাচ্ছে আর তারা করে যাচ্ছে, কি মাথাটাই না গরম হয়, নিজেও মিস করি মাঝে মধ্যে এরকম কার্ডিও ভিক্টরকে। তারপর যে ট্যালেন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো বাস্ট মোড, হরফে তিন গুলির ধামাকা। এই ট্যালেন্ট ব্যবহার করলে ভিক্টরে বন্দুক আর ফুল অটো থাকে না, তার বদলে সেটা থেকে তিনটে করে গুলি বেরোয় একটা বার্স্টে, আর ফায়ারটাকে একটু স্লো করে দেয় কিন্তু ড্যামেজ পার বুলেটে 200 করে হয়ে যায়, আর মিনিমাম 130 ড্যামেজ হবেই। মানে যেমন নর্মাল মোডে দূরে ফল অফ হতে থাকে ড্যামেজটা কমতে থাকে, অনেকটাই কমে যায়, সেখানে এটার কম কমে। আর এই ট্যালেন্টটা ইউজ করতে গেলে একটু ভালো এইম লাগে, কারণ ফুল অটো কন্ট্রোল করা আর বাস্ট ফায়ার কন্ট্রোল করা একটু না অনেকটাই ডিফারেন্স আছে, আর নিজের প্লে স্টাইল অনুযায়ী নেওয়া ভালো এই ট্যালেন্টটা। লং রেঞ্জ শর্ট রেঞ্জ সব কিছুতেই কাজে লাগে এটা, আবার বলছি যদি এইম ভালো থাকে। আর এই ট্যালেন্ট ইউজ করলে আমি অ্যাটলিস্ট ফ্লিক মেরে মেরে ইউজ করি, সুবিধা হয় এইম করতে। আর এই ট্যালেন্টটার সঙ্গে কম্পেনসেটার রাখা উচিত কারণ রিকয়েল কমিয়ে দেয় কার্ডটা, ওটা সম্বন্ধে পরে বলবো। আর ভিক্টরের যে লাস্ট ট্যালেন্ট সেটা হলো শ্র্যাপনেল, আমি বারবার শার্পনেল বলে থাকি যেটাকে। এই ট্যালেন্টটা বেসিক্যালি পেটো বোমের রেডিয়াস বাড়িয়ে দেয় ফাটার, মানে একটা পেটো যখন ফাটে অনেক এরিয়া জুড়ে ড্যামেজ হয় তো ওই এরিয়াটাকে বাড়িয়ে দেয় যে কত দূর অব্দি একটা লোকে ড্যামেজ খাবে। এই ট্যালেন্টটা গ্যাদারিংয়ে হেভি কাজে লাগে কারণ একটা গ্রেনেডে অনেকে ড্যামেজ খেয়ে যায় যেহেতু এরিয়া বেশি, আর লং রেঞ্জেও যদি ইনকেস অনেকে লো এইচপিতে পালানোর চেষ্টা করে কভার ইউজ করে তাকে যদি সেরকম টাইম করে গ্রেনেডটা দিয়ে ড্যামেজ দেওয়া হয় তো মরে যায়। এবার হলো ভিক্টর নিয়ে যে সকল আইটেম নেওয়া যায় যেগুলো নিতে হয় বা কাজে লাগে সেগুলো সম্বন্ধে। ভিক্টর যেহেতু হিটস্ক্যান ড্যামেজার সেরকম বুলেটের ট্রাভেল টাইম বলে কিচ্ছু নেই, বেসিক্যালি যেখানে এইম সেখানেই ড্যামেজ হবে, তাই ভিক্টর নিয়ে রেকার কটরাইজ বুলডোজার এইগুলোতে বেশি ফোকাস করা উচিত প্রথমে, যেহেতু এগুলো প্রচণ্ড কাজে লাগে একটা ডিপিএসের। অবশ্যই এগুলো অপোনেন্ট বুঝে ফোকাস করা উচিত, মানে অপোনেন্টটা যদি কোনো শিল্ড চ্যাম্পিয়ন না থাকে তা আমি রেকার নিয়ে বসে থাকবো ওরম হয় না, এটাকে ব্রেন ডেড পানা বলে, করো না এরম। তারপর ভিক্টর নিয়ে লাইফ রিপ কিল টু হিল নেওয়া যেতে পারে, লাইফ রিপ অনবি অনেক খুব কাজে লাগে যেহেতু লোড আউটে সুন্দর একটা কার্ডও ইউজ করা যায়, পরে বলবো সেটার ব্যাপারে। আর কিল টু হিল তো কাজে লাগেই, এটা অনেক সময় ক্লাস সিচুয়েশনেও কাজে লেগে যায়, অনেকজনকে যখন মারতে হয় তো একজনকে মারলে আমি ফ্রিতে হিল পেয়ে যাচ্ছি, ফ্রিতে না খাটনি করে।
আর হলুদ আইটেমের মধ্যে ভিক্টর নিয়ে মোরাল বুস্ট, মাস্টার রাইডিং, নিমবেল নেওয়া যেতে পারে। মোরাল বুস্ট আর তাড়াতাড়ি আসে, মাস্টার রাইডিং তাড়াতাড়ি পয়েন্টে বা তাড়াতাড়ি ওদের ব্যাকলাইনে যেতে সুবিধা করে, আর ভিক্টর তো এমনি দৌড়াতেই থাকে, তো নিমবেল জানুন। আর মাস্টার রাইডিং, মোরাল বুস্ট এই দুটোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ভিক্টর নিয়ে হলুদ আইটেমের মধ্যে। আর লাস্টলি ব্লু আইটেমের যে কোনো নেওয়া যায় অপোনেন্ট বুঝে, ব্লাস্টার থাকলে ব্লাস্ট শিল্ড, হিট স্ক্যান থাকলে হ্যাভেন, সিসি থাকলে রেসিলিয়েন্স, আর কোনো অদৃশ্য ভদ্র মহিলা বা ভদ্রলোক থাকলে ইলুমিনেট। দয়া করে কেউ ডেপথ্যান্স নেবেন না বা ভেটারান, কি এগুলো কি নোংরা এগুলো, না একদম না। আর ভিক্টর নিয়ে ক্রোনস কে নেয়? হ্যাঁ অনেকে নেয়, একদম অন্য লেভেলের, ওফ আলাদাই। গ্রেনেডের কুলডাউন কমাবে শুধু, ভুলেও যেন না নেওয়া হয়, যত সব নোংরাম। ভিক্টর খেলার ওরকম ভালো ম্যাপ বলে কিছু হয় না, সব ম্যাপেই ঠিকঠাক খেলা যায়, শুধু অপোনেন্টের টিম কম্পোজিশন হিসেবে ভিক্টর নেওয়া ভালো, কারণ ভিক্টর ইজি টু কাউন্টার। এবার আমার কথা শুনে যদি ফার্স্ট উইক ভিক্টর করে তারপর ঝুলিয়ে খিস্তি খেলে আমি কিছু জানি না। এইবার বলবো ভিক্টর খেলা সুন্দর সুন্দর প্লে স্টাইলের ব্যাপারে। প্রথম যে প্লে স্টাইলটা বলবো সেটা হলো অ্যাগ্রো প্লে স্টাইল বা অ্যাগ্রেসিভ প্লে স্টাইল। নিজে এগিয়ে খেলো, না হলে একজন ট্যাঙ্ক যে অ্যাগ্রো যাবে, অর ফ্ল্যাঙ্ক বা অন্য ডিপিএস হতে পারে, তার সঙ্গে সঙ্গে থেকে এগিয়ে খেলো, যাতে আইদার ফিনিশ করতে পারো যাকে ড্যামেজ দেওয়া হচ্ছে, বা নিজে ড্যামেজটা দিতে পারো যাতে যে সঙ্গে আছে সে ফিনিশটা করতে পারে। কারণ ভিক্টরে ইনফাইনাইট স্প্রিন্ট আছে লিটারালি, আর অ্যাটলিস্ট গ্রাউন্ডে ভালো পজিশনিং করা যায় যদি ঠিকভাবে ভিক্টর খেলা যায়। শ্র্যাপনেল, বাস্ট মোড, কার্ডিও তিনটে নিয়েই খেলা যায়। দু নম্বর প্লে স্টাইল যেটা হলো ব্যাকলাইন ডিপিএস, ব্যাকলাইনে থেকে ড্যামেজ দেওয়া মানে ক্যাপচার পয়েন্টে থাকা ট্যাঙ্ককে অ্যাসিস্ট করা, আর নিজের টিমের সাপোর্ট বা হিলারকে বাঁচিয়ে রাখা। এটা তখনই খেলবে যখন টিমে আর একজন ট্যাঙ্ক বা ফ্ল্যাঙ্ক বা ডিপিএস অ্যাগ্রো খেলবে। এই গেমে সবাই মিড আর ব্যাকলাইনে যদি খেলে তাহলে জিততে প্রবলেম হয়ে যেতে পারে, অ্যাটলিস্ট যদি ভালো অপোনেন্ট থাকে। আর এই প্লে স্টাইলে বাস্ট মোড, শ্র্যাপনেল দিয়ে খেলাই বেটার। আমার মনে হয় না কার্ডিও নিয়ে ব্যাকলাইনে এক জায়গা দাঁড়িয়ে গোতাগুতি করা যায় সেরকমভাবে। আর ভিক্টরের আরেকটা প্লে স্টাইল হলো ফ্ল্যাঙ্ক প্লে স্টাইল, যেটা অনেকটা অ্যাগ্রো প্লে স্টাইলের মতোই, বাট তফাতটা হলো যে অনেক সময় টিমে সুন্দর সুন্দর প্লেয়ার পড়ে, তো আর আই মিন না পড়লেও কিছু কিছু ম্যাপে ভিক্টরের মোবিলিটির জন্য ভালো ফ্ল্যাঙ্ক করা যায়, যদিও সেটা অপোনেন্টে কেমন কে খেলছে আর কীরম টিম কম্পোজিশন আছে সেটার উপর ডিপেন্ড করে। এইবার বলবো ভিক্টরের যে লাস্ট প্লে স্টাইলটা, যেটা একদমই খেলা উচিত না, সেটা হলো ব্রেন্ডেড কার্ডিও ক্রোনাস ভিক্টর। নাম শুনেই বোঝা যাচ্ছে কতটা ভালো প্লে স্টাইল এটা, কার্ডিও নিয়ে ব্যাকলাইনে থেকে 10 হেলথ যদি কমেও যায় আমি দৌড়াবো, আমি এমন দৌড় শুরু করবো যে এনিমি ক্যাপচার করে নেবে 50%-এর উপরে, তাও আমি দৌড়াবো, তারপর গিয়ে দৌড় থামবে আমার। আর তারপর তো ক্রোনাস আছেই, মানে গ্রেনেডের কুলডাউন তো কমানো অনেক দরকার ভিক্টরের, না আর তো কোনো কার্ডই নেই লোড আউটে, তো এই প্লে স্টাইলটা না খেলাই ভালো। নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরম প্লেয়ার র্যাঙ্কেও পড়ে, সেই বুঝে সাবধান থাকবে, সতর্ক থাকবে। তো বন্ধুগণ, সবশেষে বলবো ভিক্টর যেহেতু প্রথমে টিউটোরিয়ালে আসে, অনেকে মনে করে যারা প্রথম প্রথমে গেমটায় ঢোকে যে ভিক্টর এমন কিছু ভালো চ্যাম্পিয়ন না, যেহেতু বেসিক্যালি দৌড়াও গুলি করো গ্রেনেড ছোড়ো এইম লাগে, কিন্তু ভিক্টর শুধু দৌড়ে যাও এটাই না, ভিক্টরে ঠিকঠাক এইম থাকলে স্ট্রেট করা যায় আর পজিশন ঠিকঠাক করে অনেক ভালোভাবে খেলা যায়, আর ভিক্টর নিয়ে লাইক লিটারেলি মাস্টার গ্র্যান্ড মাস্টার লেভেলেও খেলা হয়, তো এটাকে অতটাও অবহেলা করবে না। তো আশা করি সবার এই টিউটোরিয়ালটা ভালো লাগলো, আর যদি পছন্দ হয় তো কার্ডিও ভিক্টরের মতো দৌড়ে গিয়ে তোমরাও লাইক বাটনটা মেরে দিও, আর যদি পেটো মেরে সাব করা হয় তো আরও ভালো। এই বলে আমি বিদায় নিচ্ছি বন্ধুগণ, টাটা।